पाकिस्तान के एबार कोणठासा करते नतून फंदी भारतेर। सिंधु नदीर जल निये कड़ा अवस्थान निते चलेছে भारत। जम्मू काश्मीरेर ओपर जे अस्थिरता तैरी करेছে पाकिस्तान ता बंध ना करले सिंधु चुक्ति बातिल करबेन मोदी सरकार। एई निये इस्लामाबादे कड़ा चिठी पाठिয়েছে दिल्ली। साफ बार्ता सरकारेर। आबारो कि भारत पाकिस्तानेर युद्धेर सूचना होते चलेছে? केन भारतके एमन पदक्षेप निते हलो? बर्तमाने जम्मू काश्मीरे दिनेर पर दिन पड़शि देश थेके विभिन्न रकमेर संघात सृष्टि करा होच्छे। আর এই পুরো কার্যকলাপের পেছনে রয়েছে ইসলামাবাদ। এত কিছুর পর ভারত হাত গুটিয়ে বসে থাকবে এমনটা হতে পারে না। পাকিস্তানকে চাপে ফেলার জন্য এই সিদ্ধান্ত। কিন্তু ভারতের সাথে তো পাকিস্তানের শত্রুতা আজকে নয়। তারপরেও এই সিন্ধু জল চুক্তি কেন করা হলো এই বিষয়ে জানতে গেলে নজর রাখতে হবে ভারত পাকিস্তানের ইতিহাসের দিকে। সময়টা ১৯৬০ সাল। 19 সেপ্টেম্বর টানা 9 বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের দ্বারা সিন্ধু নদীর জল বন্টন নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তিতে সুবিধা সবচেয়ে বেশি পায় পাকিস্তান। কারণ সিন্ধু নদীর উপনদীগুলি হলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী ও বিপাশা। চুক্তিতে এই নদীগুলোর কথা বলা হয়েছে। ভারত পাকিস্তানে সিন্ধু চুক্তি অনুযায়ী পূর্ব দিকে 3টি নদী অর্থাৎ বিপাশা, ইরাবতী ও শতদ্রুর জল ব্যবহার করতে পারবে ভারত। আর পশ্চিম দিকে সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। তবে ভারত যে এই নদীগুলোর জল একেবারেই ব্যবহার করতে পারবে না তেমনটা নয়। এই 3টি নদীর জল স্থানীয়ভাবে সেচের কাজে ব্যবহার করতে পারবে ভারত। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, নৌ চলাচল, মাছ চাষের জন্য ভারতের অনুমতি রয়েছে। তবে সব দিক বিচার করলে দেখবেন এই চুক্তি 30% সুবিধা পাচ্ছে ভারত এবং 70% পাচ্ছে পাকিস্তান। এই সুবিধা পাকিস্তান বেশি পাওয়া সত্ত্বেও এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই হিসেবেই যে এতে করে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক মজবুত হবে, এমনকি দ্বন্দ্ব ভুলে তারা একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়াবে। কিন্তু দেখা যাচ্ছে এই চুক্তি হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে 3-3 বার যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে 1949 সালে সিন্ধু জলের দখলকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। এমনকি আজ চুক্তির পর 64 বছর হয়ে গেল, তবুও ভারত পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্ক নেই। উল্টে দুই দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে জম্মু কাশ্মীরকে হামেশায় পড়শি দেশের মাধ্যমে হামলার মুখে পড়তে হয়। এমনকি কাশ্মীর উপত্যকায় ইসলামাবাদের মদতে চলছে হানা। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অস্থিরতা বন্ধ না হলে সিন্ধু চুক্তি বাতিল করা হবে। আর যদি এই সিদ্ধান্ত ভারত সরকার সত্যি নেয় তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেচ ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে। শুধু তাই নয়, এর প্রভাবে আর্থিক দিক থেকেও মুখ থুবড়ে পড়বে ইসলামাবাদ। এই চুক্তি নিয়ে ভারত চলতি বছর 30 অগাস্ট ইসলামাবাদকে চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয় এই চুক্তিতে মূলগত কিছু পরিবর্তন করার দরকার রয়েছে। শুধু তাই নয়, সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়ে উল্লেখ করা হয়। এই অস্থিরতার প্রভাব পড়তে পারে এই চুক্তির ওপর। ভারত আরও জানায় যে সময় চুক্তি হয়েছিল সেই সময়ের তুলনায় বর্তমান দেশের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। কৃষিক্ষেত্র, জনসংখ্যা সব মিলিয়ে নদীর জলের ব্যবহার অনেক অনেক গুণ বেড়েছে। আর তাই চুক্তিতে পরিবর্তন এনে ওই একই সুবিধা পেতে চাইছে নয়াদিল্লি। তাই চিঠি পাঠানো হয়, কিন্তু এই চিঠির পাল্টা জবাব আসেনি সেই সময়। তবে পরবর্তীতে 19 সেপ্টেম্বর এই নিয়ে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রতিক্রিয়া জানায়। কিন্তু এই প্রতিক্রিয়া মনোপুত হয়নি দিল্লির। এর ফলে আগামী দিনে মোদী সরকার হয়তো সত্যিকারের এই চুক্তির বিপক্ষে হাঁটতে পারেন এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। আর এই চুক্তি বাতিল হলে ভবিষ্যতে যে ভারত পাকিস্তানের সম্পর্ক আরও অবনতির পথে হাঁটবে সে কথাও স্পষ্ট। তবে এখন দেখার বিষয় এই চুক্তির মূলগত পরিবর্তন হবে নাকি শেষ পর্যন্ত বাতিল করা হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।